What's up guys, this is Afran Sarkar. গত পর্বে আমরা add to cart সেকশনটা নিয়ে কাজ করছিলাম। আজকে আমরা add to favoriteটা নিয়ে কাজ করব। তো add to favoriteর ক্ষেত্রে যেটা হবে, যখন ইউজার এই বাটনটাতে ক্লিক করবে, তার এই ডাটাটা এই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ডাটাটা একটা কালেকশনে অ্যাড হবে, সেটার নাম হচ্ছে add to favorite। এন্ড অ্যাড হওয়ার পরে সে সাপোজ আমাকে একটা মেসেজ দিবে যে অ্যাডেড প্রোডাক্ট অ্যাডেড, এন্ড দেন যখন আমি এটাকে অ্যাড করব, এখন কিন্তু এটা যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আউটলাইনড। ওকে, আইকনের ফেভারিট আউটলাইন এখন আমরা ইউজ করছি। তো যখন আমরা প্রোডাক্টটা অ্যাড করে ফেলবো তখন আইকনটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে ফিল্ড। ওকে, তো অ্যান্ড আরেকটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে যখন আমরা এই প্রোডাক্টটা যদি অলরেডি আমরা আমাদের ফেভারিটে অলরেডি অ্যাড করে ফেলি, তো সেক্ষেত্রে আমরা আর এটাকে নেক্সট টাইম অ্যাড করতে পারবো না। আমরা যখন এটাকে আবার এটার উপর যখন আবার ক্লিক করবো তখন সে আমাকে বলবে যে অ্যাডেড টু ফেভারিট। ওকে, অলরেডি অ্যাডেড, এরকম কিছু একটা কনসোলে আমাকে একটা মেসেজ দিতে পারে বা টোস্ট দেখাইতে পারে। সো সেই কাজটাই করতে যাচ্ছে এবং বিষয়টা খুবই সিম্পল হবে। যেহেতু আপনারা যদি পূর্বে টিউটোরিয়ালটা দেখে থাকেন 11 নম্বর ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম অ্যাড টু কার্টে, তো এখানে সেমই কাজ হবে, ডিফারেন্ট কিছু নাই। সো লেটস ডু ইট। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি কোনো প্রবলেম হয়, কোনো বিষয় নিয়ে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে ফেসবুকে জানাতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং ইউটিউবে তো কমেন্ট সেকশন আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের আর 2 থেকে 3টা ভিডিও হবে, কারণ আমাদের মোটামুটি প্রজেক্টের যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো নিয়ে কিন্তু কাজ করা প্রায় শেষ। আজকে এই অ্যাড টু ফেভারিট নিয়ে কাজ করলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো নেক্সট টিউটোরিয়ালে কীভাবে রিউজেবল উইজেট বানাইতে হয়, অর্থাৎ রিউজেবল উইজেট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটার উপর একটা স্পেসিফিক ভিডিও থাকবে। দেন প্রোভাইডার দিয়ে এই কাজগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি কমপ্লিটলি দেখাবো। অ্যান্ড দেন এপিক এটা জেনারেট করবো এবং সেটাকে প্লে স্টোরে আমরা আপলোড করবো। এই হচ্ছে আমাদের এই প্রজেক্টের কাজ। তো মেবি আর 4টার মতো ভিডিও হতে যাচ্ছে, বা 3-4টা এরকম ভিডিও হবে। সো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলুন কাইন্ডলি। সো এখানে অ্যাড টু কার্ট ফাংশনটার মধ্যে যে কাজটা করেছিলাম আমি জাস্ট এটাকেই কপি করব। এবং আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে যারা ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে, মানে এমন না যে আপনি একটা ভিডিও দেখলেন দেন আরেকটাতে চলে গেলেন। এভাবে গেলে আসলে প্রজেক্টটাকে কিন্তু ধরতে পারবেন না, বিষয়গুলোকে ক্যাপচার করতে পারবেন না, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, হয়তো ভালো লাগবে না কাজ করতে। এই কারণে সিকোয়েন্সলি দেখবেন, কোনো জিনিস না বুঝলে সেটা বারবার দেখেন, সমস্যা নাই। তো সো অ্যাড টু ফেভারিটের জন্য আমরা এই ফাংশনটাকেই জাস্ট কপি করব। এটা হচ্ছে অ্যাড টু কার্টের জন্য, তো এটাকে জাস্ট আমি কপি করলাম। কপি করে এইখানে আমি জাস্ট পেস্ট করব এবং এটার নামটা আমি চেঞ্জ করে দিতে পারি অ্যাড টু ফেভারিট, FAVOURIT। ওকে, ফাংশনের নামটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি ইউজার্স ফেভারিট আইটেম। ওকে, অ্যান্ড দেন অ্যাডেড টু ফেভারিট। নাইস। সো আমি এটাকে অ্যাড টু ফেভারিট। সো অ্যাড টু ফেভারিটের মধ্যে কী হবে, এই কালেকশনের মধ্যে যাবে। এখানে যাওয়ার পরে সে তার যে ইউজারের সাইন ইন করার সময় যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিয়ে সে ডকুমেন্টটা তৈরি করবে। অ্যান্ড দেন আরেকটা কালেকশন তৈরি করবে এবং সেই আইটেমের মধ্যে ফেভারিট আইটেমগুলো থাকবে যেগুলো সে অ্যাড করবে ফেভারিটের মধ্যে। সো সিম্পল হিসাব। অ্যান্ড দেন এটাকে আমি আমার এই যে বাটনটা, এটা কিন্তু অ্যাপ বারের মধ্যে, রাইট। সো আমি যদি অ্যাপ বারে যাই, অ্যাপ বার থেকে এই যে আইকন বাটনটা আছে, তো এখানে অন প্রেসটা আমি কী বলে দিতে পারি, এই আইকন বাটনে অন প্রেসটা আমি বলে দিতে পারি, আই থিঙ্ক এই আইকন বাটনটা হচ্ছে ব্যাক বাটন। ওকে, তো ব্যাক বাটনটা না, অ্যাকশনসের মধ্যে, রাইট, এই যে ফেভারিট যে আইকনটা আছে এখানে ফেভারিট আউটলাইন, তো এটার অন প্রেসটা আমি বলে দিতে পারি, জাস্ট এই ফাংশনটাকে পাস করে দেবো অ্যাড টু ফেভারিট। সো অ্যাড টু ফেভারিট, নাইস। অ্যান্ড অ্যাড টু ফেভারিট অ্যাড করার পর এখন একটু টেস্ট করি আমরা। তো সাপোজ আমি এখান থেকে একটা প্রোডাক্টকে অ্যাড করতে চাচ্ছি, যেমন আসুস ল্যাপটপ। এটাকে যদি আমি অ্যাড করি, আমি এখানে ক্লিক করলাম, আমি কনসোলটা ওপেন করবো, এই যে অ্যাডেড টু ফেভারিট, এবং আমি যদি এখানে আসি, আসার পরে এটাকে যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে আমরা দেখতে পাচ্ছি ইউজার্স ফেভারিট আইটেম। তো এই যে আমার যে ক্রিডেন্সিয়ালটা দিয়ে আমি সাইন ইন করেছিলাম, এটা ইমেলটার মধ্যে আবার আইটেমস নামে একটা কালেকশন তৈরি হলো। এই যে প্রোডাক্টটা কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি, সিম্পল। সো এখন যে কাজটা করতে হবে, যখন আইটেমটা অ্যাড করা হবে তখন আইকনটা চেঞ্জ হবে। ওকে, আইকনটা চেঞ্জ হবে এবং আমরা যদি এটাকে অলরেডি অ্যাড করে থাকি আমাদের ফেভারিট কালেকশনে যদি অলরেডি অ্যাড করে থাকি, সেক্ষেত্রে আমরা আবার সেটাকে অ্যাড করতে পারবো না। তো সেই কাজটা এখন করতে হবে। তো এর জন্য আমার কন্টিনিউয়াসলি এটাকে চেক করতে হবে, তাই না? তো আমি এটাকে স্ট্রিম দিয়ে অ্যাড করতে পারি। এই সেকশনটাকে জাস্ট আমার এই পার্টটার মধ্যে স্ট্রিমটা দরকার, এই আইকন বাটনে। সো এটাকে আমি স্ট্রিম বিল্ডার দিয়ে অ্যাড করতে পারি। অ্যান্ড দেন স্ট্রিম এখানে আমি কোয়েরি করতে পারি যেমন হোয়ার দিয়ে যে আমার এইখানে যে প্রোডাক্টের নেমটা আছে এই আমার এখানে যে প্রোডাক্টের নেমটা আছে প্রোডাক্টের নেমটা কই আছে এই যে এই প্রোডাক্টের সব ডিটেইলস কিন্তু আমার এই প্রোডাক্টের মধ্যে আছে রাইট তো আমি এরকম কোয়েরি করতে পারি যে আমার ফিল্ডটা এখানে যে ফিল্ডটা হবে এটা কিন্তু হচ্ছে আমার ক্লাউড ফায়ার স্টোরের যে আমার ডাটাবেসটা আছে ডাটাবেসের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের ফিল্ডগুলো এই যে এখানে প্রোডাক্টের ফিল্ডগুলো যে ইমেজ ইমেজেস এটা হচ্ছে ফিল্ড name এটা ফিল্ড প্রাইস ফিল্ড আর এগুলো হচ্ছে ভ্যালু যে 400 ASUS ল্যাপটপ এগুলো হচ্ছে ভ্যালু তো আমি আচ্ছা ফার্স্ট টাইম করে নিচ্ছি করে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি সেটা আরো সহজ হবে এখানে আমার যে নেমটা হবে এই নেমটা ইকুয়াল হইতে হবে equal to so এখানে আমি রিটার্ন করে দিতে পারি এই উইজেটটা আমি রিটার্ন করব আর কিছু কন্ডিশন দিতে হবে এটাতে ওকে এন্ড আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি যে ডাটাটা যদি নাল থাকে সে ক্ষেত্রে আমাকে একটা এমটি স্ট্রিং দেখাবে স্ন্যাপশটে ডাটা যদি নাল হয় আমার তো সে ক্ষেত্রে সে আমাকে রিটার্ন করবে text widget return করবে এটা এমটি অবস্থায় রাখবো ওকে আর যদি নাল না হয় তো সেই ক্ষেত্রে আমি এই প্যাডিং এর মধ্যে সরি এই রিটার্নের মধ্যে এই উইজেটটা আমি পাস করছি তো এইখানে আমাকে আমি কিছু কাজ করতে পারি যেমন হচ্ছে এই যে অন প্রেসটা আছে এবং আইকনটা তো আমার চেঞ্জ করতে হবে তাই না তো এখানে যদি আমি এভাবে বলে দেই যে আইকনের মধ্যে যে স্ন্যাপশট ডট ডাটা ডট docs dot length যদি আমার 0 হয় ওকে সো length যদি আমার 0 হয় তো সেই ক্ষেত্রে আমাকে সে এই আইকনটা দেখাবে কারণ length 0 হবে কখন যখন আমার প্রোডাক্টটা ফেভারিটে অ্যাড করা হবে না তখনই তো আমার length 0 হবে আর যদি length 0 না হয় মানে length যদি আমার 1 হয় তার মানে কি আমি প্রোডাক্টটা অ্যাড করেছি আর length যদি 1 হয় সেই ক্ষেত্রে আমি আইকনটা চেঞ্জ করব সো ফিল্ড এমন একটা আইকন দিতে হবে যেটা দিয়ে বোঝায় যে ফিল্ড সাজেস্ট করছে না কেন ওকে সো এই যে ফেভারিটটা নিচ্ছে সো এটা হচ্ছে গিয়ে আমার ফিল্ড আইকন ওকে আর এই আইকনটা কিন্তু ফিল্ড না আউটলাইন সো এখন আমরা টেস্ট করে দেখতে পারি অর্থাৎ এখানে যে কন্ডিশনটা দিলাম এই কাজটা আসলে অনেকভাবে করা যায় আমি বলতে চাচ্ছি যে আমার স্ন্যাপশট ডট ডাটা ডক্স ডকুমেন্টের মধ্যে ল্যান্ডটা যদি আমার 0 হয় ওকে সো যদি 0 হয় তার মানে কি আমি প্রোডাক্টারে ফেভারিট অ্যাড করি নাই যদি আমি অ্যাড করতাম তাহলে তো তার ল্যান্ডটা থাকতো ল্যান্ড 1 হইতো যদি আমি অ্যাড করতাম তাহলে ল্যান্ডটা 1 হইতো যেহেতু আমি অ্যাড করি নাই এবং ল্যান্ড যদি আমার 0 হয় তাহলে আমাকে এটা দেখাবে এই আইকনটা দেখাবে যে আউটলাইন আইকনটা দেখাবে অর্থাৎ আমি অ্যাড করি নাই আর যদি করি অর্থাৎ লেন্থ যদি আমার 1 হয় সেই ক্ষেত্রে সে আমাকে ফিল্ড আইকনটা দেখাবে ওকে সিম্পল হিসাব আর আরেকটা কাজ করতে পারি এখানে এই অন প্রেসের মধ্যে সেম কন্ডিশনটা দিয়ে এখানে আমরা বলতে পারি যে ডকুমেন্টের লেন্থ যদি 0 হয় তাহলে অ্যাড টু ফেভারিট অর্থাৎ এই ফাংশনটা আমার কাজ করবে সে এই প্রোডাক্টটারে আমার ফেভারিটে অ্যাড করবে আর আদারওয়াইজ যদি আমি লেন্থটা যদি 0 না হয় তার মানে আমি অলরেডি অ্যাড করেছি তো সেই ক্ষেত্রে সে আমাকে কি বলবে সে ক্ষেত্রে বলবে অলরেডি অ্যাডেড ওকে সো এইখানে আমরা একটু লক্ষ্য করি এই জায়গার মধ্যে আমরা আবার জাস্ট আরেকবার রিভাইজ করি বিষয়টা কি ঘটলো ফার্স্টে আমরা কি করলাম আমার এই কালেকশন থেকে সে কোয়েরি করবে কোয়েরি করে কি করবে এখানে যে নেম নামে যে ফিল্ডটা আছে এই যে নেম এই নেম নামে যে ফিল্ডটা সেটার সাথে যদি সে এই প্রোডাক্ট নেম কোথা থেকে আসছে আমাদের home screen আমরা যদি এই পেজে আসি প্রোডাক্ট এখান থেকে কিন্তু আমরা পাস করে প্রোডাক্টের নেমগুলোকে পাঠাইছি কিন্তু নেক্সট স্ক্রিনে রাইট এই স্ক্রিনে কিন্তু আমরা পাঠাচ্ছি তো এইগুলো আছে কার মধ্যে আছে তো সব এই প্রোডাক্টের মধ্যে তো এই প্রোডাক্টের মধ্যে কিন্তু JSON আকারে আছে যেমন এই প্রোডাক্ট থেকে যদি নেমটা আমরা ফেচ করতে চাই তো সেই ক্ষেত্রে এই যে আমরা প্রোডাক্টের নেম ইউজ করেছিলাম widget.product এর মধ্যে প্রোডাক্টের নেম প্রোডাক্টের ডেসক্রিপশন এভাবে কিন্তু আমরা পেয়েছিলাম সো এখানে কন্ডিশনটা যেটা দেওয়া হচ্ছে যে এই যে নেম নামে যে ফিল্ডটা আছে আমার ডকুমেন্টের মধ্যে নেম নামে যে ফিল্ডটা থাকবে সেটা যদি সমান হয় কার এই widget.name সো এখানে আপনারা আইডিও দিতে পারেন আইডি দিয়েও চেক করতে পারেন আইডি দিলে কিন্তু আরো বিষয়টা বেটার হয় রাইট সো প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইন্ডিভিজুয়াল আইডি থাকবে যে আইডি দিয়ে আমরা সেই প্রোডাক্টটাকে ডিফাইন করব ওকে বা খুঁজে বের করব সো আইডি দিয়েও কিন্তু করতে পারেন সো আমি যেহেতু এখানে এই প্রজেক্ট এভাবে করে আসলাম তো আমি এখানে নেম দিয়ে কিন্তু কাজটা করেছি সো এই প্রোডাক্ট নেমটাকে সে ইকুয়াল যদি হয় দুটো যদি ম্যাচ হয় তাহলে সে শুধু সেই ডাটাটাই নিয়ে আসবে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু সে আনবে না রাইট ইকুয়াল হইতে হবে and then এখানে কন্ডিশনটা যেটা দিলাম যে ডাটা যদি আমার নাল হয় তাহলে সে আমাকে একটা এমটি স্ট্রিং দেখাবে এখানে আর अदरवाइज এইভাবে কাজটা হবে ওকে ডাটা লেন্থটা যদি 0 হয় সে ক্ষেত্রে সে এটা কাজ করবে এই ফাংশনটা কাজ করবে প্রোডাক্টরে অ্যাড করবে আর अदरवाइज সে আমাকে এখানে বলবে অলরেডি আচ্ছা এইটা আমি কনসোলে লক করতে পারি প্রিন্ট করতে পারি প্রিন্টে যদি আমি বলে দেই সো এটা বেটার হবে রাইট অলরেডি অ্যাডেড ওকে নাইস সো এখন আমরা এটাকে টেস্ট করতে পারি সো আমি যদি হট রিলোড দেই এবং হট রিলোড দেওয়ার পরে যদি এটাকে আমার ফিজিক্যাল ডিভাইসটা ওপেন করি সো এখান থেকে সাপোজ আমি আইফোন এক্সে গেলাম আর এখানে একটা কাজ করি আমরা এই কালেকশনটাকে এখন ডিলিট করে দিই একদম ফার্স্ট থেকে শুরু করি সো এই কালেকশনটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি এখান থেকে ডিলিট না করলেও সমস্যা নেই বাট ডিলিট করে দিচ্ছি আর কি রাইট সো আমি এখান থেকে এই ASUS ল্যাপটপ এটাতে ক্লিক করলাম এন্ড এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখন আইকনটাও চেঞ্জ হয়ে গেছে সো এটাকে যদি আমি এখানে রিফ্রেশ করি আমার ওয়েব পেজটাকে সো রিফ্রেশ করলে ইউজার ফেভারিট আইটেমস থেকে যে আইটেমস এন্ড দেন এই যে প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়েছে ASUS ল্যাপটপ এন্ড সে কুইরি করে সে কিন্তু এখন এই যে ফিল করছে তো আমি যদি এখন অন্য একটা প্রোডাক্টে যাই এটা যেহেতু হচ্ছে আমার ASUS ল্যাপটপ আমি অন্য একটা প্রোডাক্টে চেক করতে পারি সাপোজ আমি চেক করলাম কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু এখন সে আমাকে ফিল্ড দেখাচ্ছে না আউটলাইনটা দেখাচ্ছে রাইট সো যখন আমি এটাকে অ্যাড করব তখন কিন্তু সে ফিল্ড দেখাবে এখন যদি আমি আবার কিবোর্ডে ঢুকি সো আমাকে কিন্তু সে ফিল্ড কালারটা দেখাচ্ছে রাইট ASUS ল্যাপটপে ফিল্ড দেখাচ্ছে সাপোজ আমি যদি এখন এই অ্যাপল ওয়াচে যাই তো সেক্ষেত্রে সে আমাকে আউটলাইনটা দেখাচ্ছে সিম্পল সো আমাদের কাজটা কি সাকসেসফুলি কাজ করছে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে প্রোডাক্টটা আমরা অলরেডি অ্যাড করেছি এই প্রোডাক্টটা তো অলরেডি আমরা অ্যাড করেছি এটাকে এখন আবার যদি আমরা অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে আমি এখানে যাচ্ছি আমার কনসোলটা ওপেন করছি and then এই প্রোডাক্টটাকে আমি আবারও ক্লিক করছি সো এখানে কিন্তু সে আমাকে বলতেছে অলরেডি অ্যাডেড কারণ যেহেতু আমি এখানে কন্ডিশনটা সেভাবেই দিয়েছি রাইট যদি সেম থাকে তাহলে সে আর অ্যাড করবে না সে আমাকে বলবে অলরেডি অ্যাডেড আর যে প্রোডাক্টটা অ্যাড হবে না সেটাকে সে আমাকে অ্যাড করে দেখাবে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মোটামুটি আসলে এই কাজগুলো অনেকগুলো লজিক দিয়ে করা যায় অনেকভাবে করা যায় তো আমি জাস্ট একটা ওয়ে দেখাইলাম সো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কমেন্ট করবেন অ্যান্ড আমার সাথে যদি কোনো সমস্যা হয় আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালে আমরা রিউজেবল উইজেটটা নিয়ে কাজ করবো এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের এই প্রজেক্টটাকে আমরা কোড কীভাবে কমায় নিয়ে আসতে পারি আমরা একটা উইজেটকে কীভাবে বারবার ইউজ করতে পারি সো এটা একটা টেকনিক সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আশা করি আপনারা ফলো করবেন সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ